মই উতনুভূয়া আপোনালোকে চাই আছে ডি ৱাই 365ৰ বিশেষ অনুষ্ঠান স্পষ্টবাক। স্পষ্টবাকত আমি স্পষ্ট কথা ক'বলৈ চেষ্টা কৰিম। অপ্ৰিয়লৈ সত্য এতিয়া সমগ্ৰ দেশত এক ধূসৰ পৰিৱেশৰ সৃষ্টি হৈছে। কি পৰিৱেশ, কি পৰিস্থিতিৰ মাজত আপুনি মই আছোঁ আমি এক মুহূৰ্তৰ বাবে পাহৰি পেলাইছোঁ। পাহৰি পেলাইছোঁ আমি মূল ইচ্যুবোৰ, পাহৰি পেলাইছোঁ আমাৰ সমস্যাবোৰ। আচলতে আমাক পাহৰিবলৈ বাধ্য কৰি দিয়া হৈছে। চৌদিশে এক অভিনৱ পৰিৱেশৰ সৃষ্টি কৰা হৈছে। সেই পৰিৱেশৰ মাজত আমি সোমাই পৰিছোঁ। ক্ৰমাৎ আমি চৌদিশে অন্ধকাৰ দেখিছোঁ। আমি লাহে লাহে আন্ধাৰৰ মাজত সোমাই পৰিছোঁ। আন্ধাৰৰ মাজত থাকি আমি কথা পাতিছোঁ। ঠিক এইদৰে আমি আন্ধাৰৰ মাজত আছোঁ। আন্ধাৰৰ মাজত আমি সকলো অস্পষ্ট দেখিছোঁ। লাহে লাহে একো নেদেখা হৈছোঁ। ৰ'ব, এয়া কোনো টেকনিকেল ফল্ট নহয়, এয়া কোনো কাৰিকৰী বিজুতি নহয়। প্ৰকৃততে পৰিস্থিতিৰ সৈতে আপোনাক মুখামুখি কৰিবলৈ চেষ্টা চলাইছোঁ। অন্ধকাৰৰ মাজত থাকি আমি এনে এক পৰিৱেশৰ মাজত আছোঁ যে আমি সকলো নিচাসক্ত হৈ পৰিছোঁ। নিচাৰ মাজত আছোঁ আমি। এই নিচাৰ মাজৰ পৰা মুকলি কৰিবলৈ আমি চেষ্টা চলাইছোঁ এই অনুষ্ঠানৰ জৰিয়তে, যি অনুষ্ঠানৰ নাম স্পষ্টবাক। আমাৰ চৰকাৰৰ ফালৰ পৰা যন্ত্ৰ পাতি বহুত চাপ্লাই দিছে, বহুত ধৰণৰ। এতিয়া এক্স ৰে মেচিনো আছে, চ'ন'গ্ৰাফি আছে, ই চি জি মেচিনো আছে, কিন্তু এনেকুৱা মেচিনবিলাক চাপ্লাই দিছে ইয়াত। আমি ইয়াত মই বৰ্ধনত থৈ দিছোঁ, কিন্তু ইয়াক চলোৱাৰ কাৰণে মই বহুতবাৰে মই ৰিকুৱেষ্ট কৰিছোঁ, উপযুক্ত ধৰণৰ প্ৰশিক্ষণ ডাক্তৰ লাগে। আছে গুৰু নাবাই হাল, স্পষ্ট কথা কোৱাটো এতিয়া বিপদজনক কথা। এতিয়া মানুহে স্পষ্ট কথা ক'বলৈ টান পায়। স্পষ্ট হওক অস্পষ্ট হওক, কথাক লৈ এতিয়া যথেষ্ট বিতৰ্কৰ সৃষ্টি হয়। এটা সময়ত হুইজ বদৰুদ্দিন আজমল বুলি কোৱাৰ বাবেই তৰুণ গগৈৰ নেতৃত্বত কংগ্ৰেছ চৰকাৰে উজনি অসমত ব্যাপক হাৰত হিন্দুৰ ভোট পাইছিল বুলি বিভিন্নজনে ক'ব বিচাৰে। এনেখিনি সময়তেই নতুন দিল্লীত যোৱাকালি আছাদ মাদানী যি বক্তব্য আগবঢ়ালে, সেই বক্তব্যক কেন্দ্ৰ কৰি সমগ্ৰ ৰাজ্যজুৰি বিতৰ্কৰ সৃষ্টি হৈছে। মানে ৰঞ্জিৱ শৰ্মাহঁতে প্ৰতিবাদ কৰিছে, আকৌ সেই বক্তব্যক লৈ চলিব হুলস্থুল। হয়তো কাইলৈ শিলাদিত্যই ক'ব হুইজ আছাদ মাদানী, হয়তো শিলাদিত্যই পুনৰ বিতৰ্কিত কথা ক'ব। এনেধৰণে চলি থাকিব অসমৰ পৰিস্থিতি। পুনৰ কৈছোঁ, এতিয়া স্পষ্ট কথা কোৱাটো বিপদজনক। মানুহে আজিকালি স্পষ্ট কথা ক'বলৈ ভয় কৰে। গান্ধীজীয়ে কৈছিল, বেয়া বস্তু নাচাবা, বেয়া কথা নুশুনিবা আৰু বেয়া কথা নক'বা। কিন্তু আজিকালি মানুহে যেন বেয়া বস্তু চাই ভাল পায়, বেয়া কথা শুনি ভাল পায় আৰু বেয়া কথা কৈ ভাল পায়। নাই নাই, ভুল হৈছে। বেয়া কথা কৈ ভাল নাপায়, বেয়া কথা শুনিহে ভাল পায়। হয়, বেয়া কথা কৈ ভাল নাপায়, বেয়া কথা শুনিহে ভাল পায়। স্পষ্টভাৱত আজি কিছুমান বেয়া কথা কওক। এই বেয়া কথা শুনি বহুতে বেয়া পাব, কিন্তু মোৰ দৃঢ় বিশ্বাস এই বেয়া কথাবোৰে বহু কথা স্পষ্ট কৰি তুলিব, বহুতে ভালো পাব। কেইদিনমানৰ আগতে আমি সকলো কথা পাহৰি ব্যস্ত আছিলোঁ কেৱল এটা উৎসৱত। উৎসৱৰ নাম নমামি ব্ৰহ্মপুত্ৰ। নমামি শব্দৰ অৰ্থ কি ইমান বছৰে আমি খাৰ খোৱা অসমীয়াই বুজাই নাছিলোঁ। যেতিয়া আনন্দ প্ৰকাশ তিৱাৰী, চন্দ্ৰমোহন পাটোৱাৰী আদিয়ে কোটি কোটি টকা খৰচ কৰি এই উৎসৱ উদযাপন কৰিলে, তেতিয়াহে খাৰ খোৱা অসমীয়াই বুজিলে নমামি মানে কি। নমামি মানে প্ৰণাম। ব্ৰহ্মপুত্ৰক প্ৰণাম জনোৱাৰ উদ্দেশ্যৰে স্বয়ং কাশীৰ পৰা পুৰোহিত লৈ অনা হ'ল। পুৰোহিতে যজ্ঞ কৰিলে, আপোনালোকে টিভিত বাতৰিবোৰ চালে, নিশা উপভোগ কৰিলে সাংস্কৃতিক অনুষ্ঠান। আমি খাৰ খোৱা অসমীয়া ব্যস্ত হৈ পৰিলোঁ আনন্দ উৎসৱৰ লগত। এইবাৰ কেৱল খাৰ খোৱা অসমীয়া কিয়,
বরাকত অনুষ্ঠিত হব নমামী বরাক। ইতিমধ্যে নমামী বরাকক কেন্দ্র করে বিতর্ক হয়েছে আর এই উৎসবত সকল ব্যস্ত হয়ে থাকবে, বরাকর উন্নয়ন সকলে পাহরি যাব, উৎসবত ব্যস্ত হয়ে থাকার পিছত আমি পাহরি থাকিম আমার সকল সমস্যা। তোমার স্রোতের ছন্দ তালে বাজে জল দুকুল ছুঁয়ে চলে যায় সহজিয়া ভোর, নমামি বরাক নমামি বরাক। এই বেয়া কথা শুনি মোক বেয়া নাপাব, ভাল পাইছে যদি মনে মনে থাকিব। বেয়া কথা কলে আজিকালি রুখত পড়ার সম্ভাবনা আছে। এইবার আহো আন এক প্রসঙ্গলৈ। অসম সরকারের এজন শীর্ষ বিষয়া ডেপুটেশনত তেও দিল্লিলৈ যাব। দিল্লিলৈ যাওয়ার প্রাক মুহূর্তত হঠাৎ তেও এটা নির্দেশ দি থৈ গল, মাহৰ দ্বিতীয় আর চতুর্থ শনিবারে সরকারি কার্যালয়লৈ কর্মচারী পরম্পরাগত পোশাক পরিধান করে আহিলে কেনে হয়। আমি খারখোয়া সকল সমস্যা লগেলগে পাহৰি পেলাম। দ্বিতীয় আর চতুর্থ শনিবার হওয়ার লগেলগে টেলিভিশন চ্যানেলের সাংবাদিক হাজির হয়ে গেল কার্যালয়ের বাইর। টিভি আহিব বলে গম পাই সরকারি বিষয়া কর্মচারীর কার্যালয়লৈ ধুতি কুর্তা পিঁধি অহাত লাগিল। মুখ্য সচিবর পর আরম্ভ করে শীর্ষ আইএএস বিষয়াক দেখা গেল পরম্পরাগত পোশাক পরিধান করে কার্যালয়ত উপস্থিত হওয়া যেন এক উৎসব মুখর পরিবেশ। সেই পরিবেশ দেখি সকলের ভাল লাগে। এতিয়া আমার সমস্যা অসমীয়া সাজ পোশাক, হঠাৎ আমি হয়ে পড়ল প্যাট্রিয়ট। আকৌ বেয়া কথা কব ওলাইছো, এতিয়া মাহৰ দ্বিতীয় আর চতুর্থ শনিবারে সরকারি কার্যালয়ত কোনোবা কর্মচারীক পরম্পরাগত সাজ পোশাক পরিধান করে অহা আপনি প্রত্যক্ষ করেছেনে? কত গল সেই নিয়ম? আমার টেলিভিশন চ্যানেলের সাংবাদিকসকলেও আজিকালি দেখুন মাহৰ দ্বিতীয় আর চতুর্থ শনিবারে সরকারি কার্যালয়ত পিয়া পিঁধি নুফুরা হল, ভানুয়ে নিপিন্ধা হল দাক্ষিণাত্যর পরম্পরাগত পোশাক। খারখোয়া অসমীয়ায় এয়া পাহরি পেলাম। মদ খাওয়া মানুষের কিছু সময়ের বাবে নিশাত থাকার দরে আমি আটাইবর নিশাত থাকি সকলে পাহরি পেলাম। প্রথমে আমাক নিশা লগাইছিল নমামী ব্রহ্মপুত্রই, পিছত নিশা লগালে পরম্পরাগত পোশাকে। রব, বরাক উপত্যকার জনসাধারণক এটা নিশাশক্ত করার এক নতুন প্রয়াস আগবাড়িছে। বরাকত কোনো ধরনের উন্নয়নমূলক কাম কাজ হওয়া নাই, সেয়ে আরম্ভ করব ওলাইছে নমামী বরাক। নমামী বরাকক কেন্দ্র করে ইতিমধ্যে সৃষ্টি হওয়া থিম সঙ্গক কেন্দ্র করে আরম্ভ হয়েছে বিতর্ক। থিম সঙ্গর কিছু অংশ চাও। কেইদিনমানৰ আগতে আমাক নিশা লগাইছিল এক নতুন বিষয়ের দ্বারা। হঠাৎ ঘোষণা করা হল মাদ্রাসাসমূহ শুকুরবারে খোলা রাখব লাগে। শুকুরবারে কিয় মাদ্রাসা বন্ধ রাখে বলে প্রশ্ন করা হল, এখনের পিছত এখনক নোটিশ জারি করা হল, সংখ্যালঘু মানুষের মাজত প্রতিক্রিয়া হল আর সংখ্যাগুরুও বিষয়টি চাই এনেই ফুর্তি পালে। এটার পিছিয়ে কি হয়ে আছে এই বিষয়ে আপনি খবর রাখিছেন? আমি সকলে পাহরি পেলাইছো। আজির তারিখে সর্বানন্দ সোনোয়াল সরকারের সফল মন্ত্রী কোন? পূর্বর তরুণ গগৈ সরকারের দিনত আটাইক সফল মন্ত্রী কোন আছে? চকুমুটি আপনি উত্তর দিব হিমন্ত বিশ্ব শর্মা। হোমেন বরগোহাঁর দরে বিশিষ্ট লেখকে সরকারখনের সমালোচনা করে এই সরকারের দিনত হিমন্ত বিশ্ব শর্মায় কিছু ভাল কাম করেছে বলে উল্লেখ করেছে। শিক্ষার ক্ষেত্রে হিমন্ত বিশ্ব শর্মায় বহু কাম করেছে বলে বহুতেই কয়। হিমন্ত বিশ্ব শর্মা স্বাধীনতার পিছর আটাইক সফল স্বাস্থ্যমন্ত্রী বলে বহুতে কব বিচারে। সোনোয়াল সরকারের দিনত আটাইক কাম করেছে হেনো হিমন্ত বিশ্ব শর্মায়, সর্বসাধারণের ধারণা এয়া। হিমন্ত বিশ্বক বাহবা দিয়ে বিভিন্নজন। আজি আমি স্পষ্টভাগত হিমন্ত বিশ্ব শর্মার স্বাস্থ্য বিভাগের কিছু খতিয়ান দাঙি ধরব বিচারিছো। নিশা থাকা মানুষগুলোক আমি নিশারপা আঁতরাই আনব পারিম না নয় নজানো, কিন্তু বাস্তবর সহ আপনার মুখামুখি করবলে চেষ্টা করি। ইয়ার বাবে কোনোবাই হয়তো বেয়া পাব, বেয়া পালে পাও, আমি তো সরকারি অনুগ্রহ ঠিকা করবলে না যাও, গতি বেয়া পালে আমি হুক কেয়ার। আমার সরকারের ফল যন্ত্রপাতি বহু সাপ্লাই দিছে, বহু ধরনের এটার এক্সরে মেশিনও আছে, সোনোগ্রাফি আছে, ইসিজি মেশিনও আছে, কিন্তু এনেকা মেশিনগুলো সাপ্লাই দিছে ইয়াত। আমি এতে ইয়াত মই বৈধন থই দিছো, কিন্তু ইয়াক চলার কারণে মই বহুতবারে মই রিকুয়েস্ট করেছো উপযুক্ত ধরনের প্রশিক্ষণ তো ডাক্তার লাগে। যা মেডিকেল বলে সবলে লাজ লাগে আসলতে। আছে গুরু নাবাই হাল
আজিকালি চহৰৰ উলিয়া গলিয়ে যেতিয়াই তেতিয়াই এক বিশেষ বিপণী আপুনি চাগে প্ৰায়ে দেখা পায়। ছাতি এটা মেলি আৰম্ভ হৈ যায় এই বিপণী। এয়া হ'ল মোবাইলৰ চিম কাৰ্ডৰ বিপণী। কেতিয়াবা এয়াৰটেল, কেতিয়াবা জিঅ', কেতিয়াবা ভোডাফোন, কেতিয়াবা এয়াৰচেল, আইডিয়া আদিৰ বিপণী খোলা হয় এইদৰে। এই বিপণীত আপুনি উপস্থিত হৈ সামান্য নথি পত্ৰ দিলে আপুনি লাভ কৰিব এখন চিম। এই বিপণীৰ লেখিয়াকৈ অসমত এতিয়া স্বাস্থ্য বিভাগে আৰম্ভ কৰিছে এক নতুন বিপণী। হয়, অসমৰ স্বাস্থ্য বিভাগে আৰম্ভ কৰিছে এক নতুন বিপণী। কংগ্ৰেছৰ আমলত হিমন্ত বিশ্ব শৰ্মা স্বাস্থ্যমন্ত্ৰী হোৱাৰে পৰা এই বিপণী আৰম্ভ হৈছে। আমি স্পষ্টভাৱে ৰাজ্যৰ স্বাস্থ্য বিভাগৰ কিছুমান প্ৰকৃত স্বৰূপ আজি দাঙি ধৰিবলৈ চেষ্টা কৰিম। আমাৰ টাৰ্গেট হিমন্ত বিশ্ব শৰ্মা নহয়, আমাৰ টাৰ্গেট সমগ্ৰ ছিষ্টেম। ৰাষ্ট্ৰীয় গ্ৰামীণ স্বাস্থ্যসেৱা আঁচনিৰ পৰা আৰম্ভ কৰি এই খেল আৰম্ভ কৰা হৈছে। এতিয়া ৰাষ্ট্ৰীয় গ্ৰামীণ স্বাস্থ্যসেৱা আঁচনিক ৰাষ্ট্ৰীয় স্বাস্থ্যসেৱা আঁচনি বোলা হয়। এই আঁচনিৰ অধীনত কেন্দ্ৰই ৰাজ্য চৰকাৰক হস্পিটেল বনাবলৈ, হস্পিটেল নিৰ্মাণ কৰিবলৈ ধনৰ আবণ্টন দিয়ে। কোটি কোটি টকাৰ ধন কেন্দ্ৰৰ পৰা আহে। লগে লগে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ নেতৃত্বত চিকিৎসালয়ৰ গৃহ স্থাপন কৰা হয়। কিন্তু এবাৰো তেওঁ চিন্তা নকৰে, এবাৰো স্বাস্থ্য বিভাগে চিন্তা নকৰে এই চিকিৎসালয় চলাবলৈ চিকিৎসক আছেনে নাই, আছেনে নাই নাৰ্ছ, নাৰ্ছ অথবা চিকিৎসক অবিহনে ইখনৰ পিছত সিখনকৈ চিকিৎসালয় স্থাপন হৈছে। সেই ছাতি লৈ আৰম্ভ কৰা বিপণীৰ পৰা পোৱা চিম কাৰ্ডৰ দৰে এতিয়া হস্পিটেল পোৱা হৈছে। স্বাস্থ্যসেৱা আঁচনিৰ অধীনত সংঘটিত ভয়ানক কেলেংকাৰীক এইবাৰ আমি ফাদিল কৰিবলৈ ওলাইছোঁ। আমি খাৰ খোৱা অসমীয়াই এই বিষয়ে নজনা নহয়। স্বচক্ষে ঘৰৰ কাষৰ এই দৃশ্য আমি প্ৰত্যক্ষ কৰিছোঁ। কিন্তু চকু মুদা কুলিৰ দৰে আমি চকু মুদি আছোঁ। আচলতে আমাক চকু মুদিবলৈ বাধ্য কৰোৱা হৈছে। নমামী ব্ৰহ্মপুত্ৰ, পৰম্পৰাগত পোচাক, নমামী বৰাক আদিৰ দৰে সুৰাই আমাক নিচাসক্ত কৰি তুলিছে। গতিকে আমি চকু মেলিব পৰা নাই। এই অনুষ্ঠানৰ পিছতো আপুনি চকু মেলিব পাৰিবনে নাই তাক লৈ কোনো গেৰাণ্টি নাই। সেই নিচা ফটাব পৰা শক্তি এই অনুষ্ঠানত আছেনে নাই মই নিজেই ধৰিব পৰা নাই। এইবাৰ আমি আপোনাক লৈ যাম এক সপোন পুৰিলৈ। আপোনাৰ অসুখ হৈছে, ভগৱানে কৰক হ'ব নালাগে, ধৰি লোৱা হওক আপোনাৰ কোনো আত্মীয়ৰ অসুখ হৈছে, তেনে সময়ত ভৰ্তি কৰোৱা হৈছে এখন চিকিৎসালয়ত। চিকিৎসালয়খন মন কৰক, কি সুন্দৰ চিকিৎসালয়! এটা সুন্দৰ অট্টালিকা, পৰিষ্কাৰ পৰিচ্ছন্ন প্ৰতিটো কোঠা, শীততাপ নিয়ন্ত্ৰিত যত্ন, এচি আছে সমগ্ৰ চিকিৎসালয়। যদি কিবা কাৰণে কাৰেণ্টৰ বিজুতি ঘটে তেনেহ'লে বিজুলী সংযোগৰ বাবে জেনেৰেটৰৰ ব্যৱস্থা আছে। এনে চিকিৎসালয়ত ভৰ্তি হৈ চিকিৎসা কৰিবলগীয়া হ'লে এই পৰিৱেশত আপুনি হয়তো দুদিন আগতেই ভাল হৈ যাব। ৰাষ্ট্ৰীয় স্বাস্থ্যসেৱা আঁচনিৰ অধীনত হিমন্ত বিশ্ব শৰ্মাৰ স্বাস্থ্য বিভাগে মংগলদৈত এই চিকিৎসালয় নিৰ্মাণ কৰি উলিয়াইছে। চিকিৎসালয়ৰ কাম কেতিয়াবাই শেষ হ'ল, কিন্তু চিকিৎসালয়ত আজি পৰ্যন্ত সেই চিকিৎসালয়খন খোল নাথাকে। কেইবা কোটি টকা ব্যয় কৰি নিৰ্মাণ কৰা চিকিৎসালয়ত এতিয়া আছে মাত্ৰ এজন চকীদাৰ। আমাৰ তথ্য অনুসৰি প্ৰায় 20 কোটি টকা ব্যয় কৰি নিৰ্মাণ কৰা হৈছিল এইখন চিকিৎসালয়। মই এই চিকিৎসালয়খনত এজন চকীদাৰ হিচাপে আছোঁ, নাইট চকীদাৰ। আমি দিনতো ডিউটি কৰোঁ, ৰাতিও কৰোঁ। এই ইয়াত বিভাগীয়ভাৱে কেনেকুৱা ধৰণৰ কি আগবাঢ়িছে কামত মই বিশেষ গম নাপাওঁ, তথাপিতো ধৰ অতি সোনকালে হ'ব বুলি অলপ জানিব পাৰিছোঁ আৰু, কি হয় নাজানো। এতিয়া চিকিৎসক বা স্বাস্থ্যকৰ্মী আছেনে ইয়াতে? এতিয়া আমি হস্পিটেলৰ তৰফৰ পৰা আগতে গম পাইছিলোঁ যে ইয়াত বিভাগৰ পৰা প্ৰয়োজনীয় তাৰমানে স্বাস্থ্যকৰ্মী ইয়াত নাই। নাই, কিন্তু সা সঁজুলি ধৰ বৰ্তমান ইয়াত 100খন বিছনাযুক্তৰ কাৰণে ধৰ যি মেট্ৰেছ আছে বা ডক্তৰৰ কাৰণে যিখিনি প্ৰয়োজনীয় আছে বাকী গোটেইখিনিয়ে আছে, মাত্ৰ বেডখিনি আহি পোৱা নাই। হয়, এচি লিফ্ট সকলো আছে কিন্তু মানুহ নাই, বৰ্তমান মানুহ নাই। স্পষ্টভাৱে স্বাস্থ্য বিভাগৰ মূল ছবি এয়া মাত্ৰ ট্ৰেইলাৰ। মূল ছবি চাবলৈ এতিয়াও বহু বাকী আছে। এটাৰ পিছত এটাকৈ আমি কৈ যাম বেয়া কথা। এই বেয়া কথা শুনাৰ পিছত আপুনি বেয়া পালেও মোৰ উপায় নাই। কেৱল মংগলদৈ নহয়, সমগ্ৰ ৰাজ্যখনৰ সৰু বৰ বিভিন্ন চহৰত ৰাষ্ট্ৰীয় স্বাস্থ্যসেৱা আঁচনিৰ অধীনত ইখনৰ পিছত সিখনকৈ চৰকাৰী চিকিৎসালয় স্থাপন কৰা হৈছে। এই চৰকাৰী চিকিৎসালয়বোৰ চোৱাৰ পিছত আপোনাৰ মনলৈ প্ৰশ্ন আহিব, হিমন্ত বিশ্ব শৰ্মা আচলতে কি, স্বাস্থ্যমন্ত্ৰী নে চিকিৎসালয় মন্ত্ৰী? হয়, হিমন্ত বিশ্ব শৰ্মা কি, স্বাস্থ্যমন্ত্ৰী নে চিকিৎসালয় মন্ত্ৰী? এই সমগ্ৰ অনুষ্ঠান চোৱাৰ পিছত আপুনি ক'বলৈ বাধ্য হ'ব হিমন্ত বিশ্ব শৰ্মা স্বাস্থ্যমন্ত্ৰী হিচাপে কিমান সফল আমি নাজানো, কিন্তু আমি চিঞৰি চিঞৰি ক'ব পাৰিম হিমন্ত বিশ্ব শৰ্মা চিকিৎসালয় মন্ত্ৰী হিচাপে সৰ্বকালৰ সৰ্বশ্ৰেষ্ঠ।
ডি ওয়াই বিশেষ অনুষ্ঠান স্পষ্টভাগর পাখুগাঁওর আমার সাংবাদিকে ক্যামেরা পার্সন লো এখন সরকারি চিকিৎসালয় উপস্থিত হওয়ার লগে ক্যামেরার সম্মুখত এইদরে হিমন্ত বিশ্ব মুদ্রাবাদ ধ্বনি দিলে এওঁলোক কোনোবা আছে গতিকে মুদ্রাবাদ দিবলৈ ভাল ক্যামেরা নোযোৱালেহেঁতেন মুদ্রাবাদ জিন্দাবাদ কোনো নকলেহেঁতেন এওঁলোকে মুদ্রাবাদ জিন্দাবাদ কৈছে কওক কিন্তু এই মুদ্রাবাদ জিন্দাবাদৰ ফলত বাসুগাঁৱৰ চিকিৎসালয়খন আকৌ আনুষ্ঠানিকভাৱে মুকলি হ'বনে নাই সেয়া প্ৰশ্নৰ বিষয় চারিতে এবার সম্পূর্ণলী হসপিটালখন হয়েছিল তারপর ভাঙি ছিঙি সম্পূর্ণ নষ্ট হয়ে গেল তারপর আরও 2010 আরও একটা টেন্ডার হল সম্পূর্ণলি কমপ্লিট হল তারপর আজিলেকে কোনো ধরনের মাজতে শুনে শুনা পাইছিল যে ইয়াতে বাসুগাঁওর একটা নর্মাল হসপিটাল আছে সেইটারপর ডক্টর আনি রাখব হসপিটালখন সুরক্ষা করার ঠিকই থাকে রাখার কারণে কিন্তু তথাপিও হওয়া নাই যারভাবে আজি বহু ধরনের বস্তু একো বস্তু ইয়াত বাঁচি থাকা নাই দরজা খিড়কি ফেন কি কয় ওয়ারিংয়ের বস্তুখিনি সম্পূর্ণ ভাঙি ভাঙি শেষ হল স্বাস্থ্য বিভাগে তো আমি দেখি আছো স্বাস্থ্য বিভাগে আমার এই হসপিটালের ক্ষেত্রে আমি দেখছি স্বাস্থ্য বিভাগ ফেলর হয়ে আছে এক নম্বর বাসুগাঁও রাইজে ভাবিছিল যে কংগ্রেসের যুগত হওয়া নাই বিজেপি অহার পাছত আমি একটা আশা করেছিলাম যে আমার এই হসপিটালখন মুকলি করে দিব কিন্তু আজি পর্যন্ত বিজেপি অহার পাছত সেই একই এই চিকিৎসালয়খনের প্রকৃত স্বরূপ আমি আপনার এবার দেখাব ওলাইছো কিয় এই মানুষগুলো সফল মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুদ্রাবাদ ধনী দিছে সেও জানাব বিচারিছো আহক আমি বাসুগাঁওর সেই সরকারি চিকিৎসালয়খনের ভিতর প্রবেশ করো নির্মাণ কেতিয়াবাই সম্পূর্ণ হল কিন্তু চিকিৎসালয়খন মুকলি নহল পরিতত্ত চিকিৎসালয়টো এতিয়া গরুর গোহালিত পরিণত হয়েছে অঞ্চলটির গরু ছাগলীয়ে এই মানুষগুলো যে হিমন্ত বিশ্ব মুদ্রাবাদ দিছে কেতিয়াও মুদ্রাবাদ ধনী নিদিয়ে গরু ছাগলীয়ে যদি কথা কব পারেহেন তেতিয়াহলে চিকিৎসালয়ের ভিতর চরি ফুরা এই গরু ছাগলীয়ে চিঁড়ি চিঁড়ি কলেহেন হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ হিমন্ত বিশ্বর বাবে এই গরু ছাগলী আশ্রয় স্থান পাইছে টাইলস মার্বল দিয়া ফ্লোরত গোবর এরিছে আন নহলেও এই গোবরের বাবে হিমন্ত বিশ্ব শর্মার স্বাস্থ্য বিভাগক হয়তো বাবা রামদেবে বাবা নিশ্চয় দিলেহেঁতেন আজি আমি স্পষ্টভাগত এনে বহু হসপিটাল দেখুৱাম যি হসপিটাল এতিয়া গরু ছাগলীর আবাসস্থলী হয়ে পড়ছে মাঝে মাঝে আপনি ভাবিবলৈ বাধ্য হব হিমন্ত বিশ্ব শর্মাক স্বাস্থ্য আর শিক্ষা বিভাগের লগতে অতিরিক্তভাবে পশুপালন বিভাগটো দিব পৰা নাযায় নেকি কিয়নো সরকারি চিকিৎসালয় এতিয়া ক্রমাৎ পশুপালনের কামত ব্যস্ত হয়ে পড়ছে মই এই মুহূর্তে উপস্থিত আছো বঙাইগাঁও জেলার নাচনগুড়ি আর মোট পিছফালে আছে 3 নং নাচনগুড়ি উপস্বাস্থ্য কেন্দ্র আপনাদের নিশ্চয় দেখিছে যে এয়া 3 নং নাচনগুড়ি উপস্বাস্থ্য কেন্দ্র এই স্বাস্থ্য কেন্দ্রটি বিগত 2 বছর পূর্বে নির্মাণ করা হয়েছিল বৈদ্যুতিক সংযোগও করা হয়েছিল এই গৃহত কিন্তু এই স্বাস্থ্য কেন্দ্র আজিলৈকে এজন ডক্টরও উপস্থিত নহল হয় মূল লগত এজন গাঁওবাসী আছে তেওঁৰপৰা মই এই বিষয়ে জানিব চেষ্টা কৰিম হয় এইটো কেতিয়া হৈছিলে আৰু এইটো আৰম্ভ হৈছিলে নাই 2016 চনত এইটো হয়তো নিৰ্মাণ হৈছিলে আজিলৈকে এইটো হয়তো ডক্টৰ আমি পোৱা নাই কিন্তু গতিকে এটা দুখৰ বিষয় যে ইয়াত যে মানুহবিলাক যে বেমাৰ হ'লে যে এটা হয়তো হস্পিটেলত উভাই পৰি বা বঙাইগাঁৱত যাব তাৰ কোনো যান বাহনৰ কোনো ব্যৱস্থা নাই এম্বুলেঞ্চৰ কোনো ব্যৱস্থা নাই ৰাস্তা ঘাট নাই ইয়াত ঠেলা দি ল'ব লগা হৈছে মানে পেচেণ্টগুলি গতিকে আমি অনুৰোধ জনাইছোঁ যাতে এই ডক্টর আমার অতি শীঘ্রই ইয়াত মানে আমার দিব কারণে আমি অনুরোধ জানাইছো যাতে সোনকালে এই বানপীড়িত লোকর যাতে উপকৃত হয় তার কারণে আমি মানে অসংখ্য আমি অনুরোধ জানাইছো হয় এই অঞ্চলত কিন্তু স্বাস্থ্য কেন্দ্র এটা আছে কিন্তু তথাপি এই অঞ্চলের গাঁওবাসীর যেতিয়া বেমার আজার হয় তেওঁলোকে ঠেলারে নাইবা সাইকেলেরে যাবলগা হয় আমাক গাঁওবাসীয়ে জানাইছে হয় মোর লগত আরো এজন গাঁওবাসী আছে মই তেওঁৰ লগত কথা পাতিম হয় এই স্বাস্থ্য কেন্দ্রটির বিষয়ে আপনি স্বাস্থ্যমন্ত্রীক কিবা অনুরোধ জানাব নাকি হয় আমার 3 নং নাচনগুড়ি একটা উপস্বাস্থ্য কেন্দ্র স্থাপিত হয়েছে কিন্তু এই উপস্বাস্থ্য কেন্দ্রটো ইমান দুঃখের বিষয় আমার ইয়াতে আজিলৈকে কোনো একটা ডক্টর বা নার্স না থাকিল কিন্তু দুঃখের বিষয় ইমান জনবসতি ঘন ঘন একটা গাঁও এই গাঁৱত কোনো ধরনের
যদি বেমার আজার হবলগা হয় আমার খেলা বা সাইকেলের অভায়পুরি বা বঙ্গাইগাঁও যাবলগা হয় মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মই হিমন্ত বিশ্ব শর্মাক বিশেষ অনুরোধ জানাও অতি শীঘ্রে যাতে আমার এই তিন নং নাচনগুড়ি উপস্বাস্থ্য কেন্দ্রত যাতে একটা ডক্টর বা নার্সর ব্যবস্থা করে দিয়ে ব্যবস্থা করলে নিশ্চয় আমার এই দুঃখিয়া রাইজর পরম উপকৃত হব বলে মই ভাবো। এই ঘরটো আসলে আমি জানা মতে 12 লাখ টাকার স্যাংশন আছিল সাব কন্ট্রাক্ট হিসাব আমাক কৈছিল যে 8 লাখ টাকাহে ব্যবহার করা হয়েছে এই ঘরখন 2016 চনতে এই ঘরখন কাম করা হয়েছিল হয় 2016তেই 12 লাখ টাকা খরচ আপনাকে নির্মাণ করা হয়েছিল এই স্বাস্থ্যকেন্দ্রটো। স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যিমানেই ঢাক ঢোল নবজাওক কিয় কিন্তু প্রকৃতির ছবি অলটা আহে। অভয়াপুরীর চিকিৎসালয়খন দেখিলে বুঝি নোপা সাঁথর হল চিকিৎসক নাই যদিহে যধে মধ্যে যতে ততে সরকারি চিকিৎসালয় খোলার উদ্দেশ্য কি আছে চিকিৎসক নথকাকই যধে মধ্যে সরকারি চিকিৎসালয় খোলার উদ্দেশ্য কি কোনো বুঝি পাওয়া নাই। এইবার আমি যাও বলক বজালিলে বজালির এখন সুন্দর চিকিৎসালয় আমি আপনার দেখাম। এই চিকিৎসালয় দেখি মঙ্গলদৈ চিকিৎসালয়ের কথা মনত পড়ব। মঙ্গলদৈ চিকিৎসালয়ের দরেই এইখন এখন সুন্দর চিকিৎসালয়। চিকিৎসালয় সাজু, এসি রেডি, আনকি বিজুলি সংযোগ কর্তল হলে প্রয়োজনীয় জেনারেটর সাজু হয়ে আছে। কিন্তু আছে গরু নাবায় হাল, থকাতকৈ নথকাই ভাল। রাষ্ট্রীয় গ্রামীণ সেবা আসনির অধীনত ধন লাভ করার লগে লগে ঠিকাদারা হতুয়াই নির্মাণ সম্পূর্ণ করলে রাজ্যের স্বাস্থ্য বিভাগে এই চিকিৎসালয়। কিন্তু চিকিৎসক তথা কর্মচারীর অভাবের বাবে আজি পর্যন্ত এই চিকিৎসালয় উদ্বোধন নহল। এইখন হয়েছে 50খন বিছনাযুক্ত ভক্তর ডবা আদর্শ চিকিৎসালয় আর এই ফলকখনে তার চিনাকি দিছে 2010 চনের 8 তারিখে ডিসেম্বরের 8 তারিখে এইখনের এই হসপিটালখনের আধারশিলা স্থাপন করা হয়েছিল আর আধারশিলা স্থাপন করেছিল তেতিয়ার স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। কিন্তু আজিকার প্রতি এই চিকিৎসালয়খনের আরম্ভণিয়ে নহল, ইয়াত নাই কোনো ডাক্তার আর নার্স। তরুণ গগৈ নেতৃত্বাধীন সরকারখনের সময়সাত হিমন্ত বিশ্ব শর্মা স্বাস্থ্য বিভাগের দায়িত্ব আছে। সেই সময় আনুগত্য একাংশ বিধায়ক আছিল, সেই বিধায়কসকলক দাদা ব্রিগেডের সদস্য বলে কোয়া হয়েছিল। সেই বিধায়কসকলের মাজত এজন আছিল বর্তমানের শক্তিমন্ত্রী পল্লব লোচন দাস। পল্লব লোচন এতিয়া বিজেপিত, এতিয়া শক্তিমন্ত্রী। কংগ্রেসত থাকার সময় পল্লব লোচন দাসে প্রতিনিধিত্ব করেছিল বিহালি সমষ্টি। পল্লব লোচনের অনুরোধত বিহালীত হিমন্ত বিশ্ব শর্মায় অনুমোদন জানাইছিল রাষ্ট্রীয় স্বাস্থ্যসেবা আসনির অধীনত এখন চিকিৎসালয়। বিহালীর এই চিকিৎসালয়খনলৈ মন করক, আধারশিলাত পল্লব লোচন দাসের নাম সন্নিবিষ্ট আছে। এই হসপিটালখন হয়ে গেল, এই হসপিটাললৈ DY365-র টিম গৈ হতবাক। রোগীর বাবে প্রস্তুত করা কোঠা এটা রাঁধনিগৃহলৈ পরিণত হয়েছে। টেবুলখনলৈ মন করক, টেবুলত একটা মিঠা তেলের বটল। এয়া আছিল আসলে চিকিৎসকের বাবে প্রস্তুত করা কোঠা। রোগীর বাবে প্রস্তুত করা কোঠা এটা হয়ে পড়ছে চতুর্থ বর্গর কর্মচারীর শুৱনি কোঠা। বাহ স্বাস্থ্য বিভাগ বাহ! ইয়ার পিছত আপনি হিমন্ত বিশ্ব শর্মাক স্বাস্থ্যমন্ত্রী বলে কব নে চিকিৎসালয় মন্ত্রী বলে কব? এতিয়া যিজন স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, তেখেতে তেতিয়া স্বাস্থ্যমন্ত্রী আসলে তেখেতে বহুত উলহ মালরে এই বিহমারী হসপিটালখন স্থাপন করে পেলায় গোল। কিন্তু আজিক পর্যন্ত এই হসপিটালটা ভূত বাংলাত পরিণত হয়েছে। হসপিটালের পর বিভিন্ন ধরনের বস্তু বাহিনী আহিছে, কোনো রক্ষক নাই, কোনো মানুষ নাই, তেনেকাই গোটেই বস্তু সমূহ দি অপারেশনের যা বস্তুবিলাক দিছিলে গোটেই বস্তুবিলাক নষ্ট হয়ে গেছে, চুরি হয়ে গেছে, পানির ট্যাপবিলাক চুরি হয়েছে, এটা ভূত বাংলাত সদৃশ হয়েছে। আর বিভিন্ন ধরনের অপ্রীতিক কাম কাজবিলাক এইখান হসপিটালবিলাকত হয়ে থাকে, রাতে কোনো না থাকে। গতিকে আমি বড় চিন্তিত হয়েছো। আর এতিয়ার শিক্ষামন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দেবক আমি আহ্বান জানাইছো আজি এই আপনার DY365-র যোগেদি যে তেখেতে অনতিপলমে আমার এই দুর্দশার কথা চিন্তা করে এই হসপিটালখনত অনতিপলমে ডক্টর এজন, নার্স এজন দিয়ার ব্যবস্থা করবর কারণে আমি আহ্বান। নমামী ব্রহ্মপুত্র পরম্পরাগত সাজ পোশাক আদিত মুহাচন্ন হয়ে থাকা খারখোয়া অসমীয়ায় এই বিষয়ত মাথা মারিব নোখোজে, এই বিষয়ে চিন্তা করিব নোখোজে। চিন্তানো কেনেকৈ করব, সকলো যেতিয়া নিচাশক্ত। এইদরে কথা নাই বতরা নাই ডজনে ডজনে সরকারি চিকিৎসালয় স্থাপন করেছে রাজ্যের স্বাস্থ্য বিভাগে। চিকিৎসালয় স্থাপন করে বাহ বাহ লৈছে হিমন্ত বিশ্ব শর্মায়। কিন্তু ডাক্তার নার্স অবিহনে এই চিকিৎসালয় সমূহ কিয় স্থাপন করা হয়েছে বলে কোনো প্রশ্ন করা নাই। এবার আমি আপনার লৈ যাম শোণিতপুর জেলার ঢেকিয়াজুলিলৈ। ঢেকিয়াজুলির এগারী শহীদের নামত নির্মিত চিকিৎসালয়ের কাহিনী আমি আপনার দেখাম। কিদরে শহীদক স্বাস্থ্য বিভাগে অপমান করেছে সে আপনি নিশ্চয়ই গম পাব। মই কোনো অরণ্যর মাজত নাই, মই আছো শোণিতপুর জেলার ঢেকিয়াজুলি সমষ্টির অন্তর্গত চিরাজুলির শহীদ কুমলী দেবী প্রাথমিক চিকিৎসালয় চৌহদ।
আৰু মই দেখুৱাবলৈ বিচাৰিম এই চিকিৎসালয়ৰ বৰ্তমানৰ অৱস্থা। লাখ লাখ টকা খৰচ কৰি অপব্যয় কৰা এই চৰকাৰখনৰ যি কাণ্ড, এই কাণ্ড আচলতে DY365ৰ দৰ্শকসকলক মই স্বচক্ষে চাবলৈ এটা সুযোগ প্ৰদান কৰিবলৈ বিচাৰিছোঁ। এয়া হৈছে শহীদ কোমলী দেৱী প্ৰাথমিক চিকিৎসালয় আৰু মই কেমেৰা পাৰ্চনক দেখুৱাবলৈ অনুৰোধ জনাইছোঁ বৰ্তমানৰ এই চিকিৎসালয়খনৰ অৱস্থা কি। আচলতে এইখন হৈছে এখন গুৰুত্বপূৰ্ণ চিকিৎসালয় যে চিৰাজুৰি অঞ্চলৰ লগতে বিভিন্ন গাঁৱৰ কেইবাখনো গাঁৱৰ ৰাইজে ইয়াতে চিকিৎসা প্ৰদান কৰিব পাৰে, চিকিৎসা ল'ব পাৰে। কিন্তু 14/2/2011 চনত অসমৰ স্বাস্থ্য আৰু পৰিয়াল পৰিকল্পনা বিভাগৰ আৰু নগৰ উন্নয়ন বিভাগৰ মন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাদেৱে উদ্বোধন কৰা আৰু নুৰজামান চৰকাৰে উপস্থিত থকা ভীমানন্দ জ্যোতিদেৱ উপস্থিত থকা শহীদ কোমলী দেৱী প্ৰাথমিক স্বাস্থ্য কেন্দ্ৰ, যি স্বাস্থ্য কেন্দ্ৰ 1942 চনৰ ঢেকীয়াজুলিৰ শ্বহীদ কোমলী দেৱীৰ নামত উৎসৰ্গিত কৰা হৈছিল, এই স্বাস্থ্য কেন্দ্ৰ বৰ্তমান তলা মৰা অৱস্থাত আছে। আৰু এই লক আছে, সম্পূৰ্ণ আচবাব আছে, সুন্দৰ বিল্ডিং, কিন্তু ইয়াত আপোনালোকে দেখিবলৈ পাব জৰাজীৰ্ণ অৱস্থা, জংঘলে আৱৰি ধৰিছে, কাৰণ এই কোমলী দেৱী স্বাস্থ্য কেন্দ্ৰ বৰ্তমান বন্ধ হৈ পৰিছে। লাখ লাখ টকা অপচয় কৰি অৰ্থ ঢুকি থাকিল, কিহৰ কাৰণে বনাইছিলে সেইটো এটা ডাঙৰ কথা। আমি এগৰাকী ইয়াতে স্থানীয় ব্যক্তি আছে, ব্যক্তিগৰাকীৰ লগত কথা পাতিবলৈ বিচাৰিম। দাদা, কিমান দিন হ'ল এইখন বন্ধ হৈ থকা? এইখন বন্ধ হোৱা আজি এক বছৰমান হ'ল। কিহৰ কাৰণে বন্ধ হৈ আছে? ইয়াৰ চিকিৎসকবিলাক কলৈ গ'ল? ইয়াৰ চিকিৎসাবিলাক সেইফালে লৈ গৈছে, আৰু আৰু কিছুমান বেলেগ জেগালৈ লৈ গৈছে হয়। আৰু আমি আমি এটা কথা সোধোঁ যে ইয়াত যিবিলাক ৰোগী, এইবিলাকৰ ৰোগীকটো ইয়াতে চিকিৎসা প্ৰদান কৰি আছিল এটা সময়ত? এটা সময় আছিল। কোনে 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 স্থাপন কৰিছিল এইখন? এইখনতো এই হিমন্ত বিশ্ব শৰ্মাই কৰিছিল। মানে এসময়ত যে কংগ্ৰেছত আছিল তেতিয়া হিমন্ত বিশ্ব শৰ্মাই নিজে উদ্বোধন কৰিছিল, আৰু বৰ্তমান হিমন্ত বিশ্ব শৰ্মা আছে বিজেপিত, কিন্তু বিজেপিত থকা সময়ত এখন বন্ধ হৈ পৰিল। লাখ লাখ টকা খৰচ কৰি ইয়াৰ আচবাব, ইয়াত যি সা সঁজুলি, চিকিৎসালয়ত যি সা সঁজুলি লাগে, এই সা সঁজুলিসমূহ ইয়ালৈ অনা হৈছিল, কিন্তু তাৎপৰ্যপূৰ্ণভাৱে এই চিকিৎসালয়খন বন্ধ কৰি দিয়া হৈছিল। যদি বন্ধই কৰিবলগীয়া আছিল তেতিয়াহ'লে সেইগৰাকী স্বাস্থ্যমন্ত্ৰী, যিগৰাকী স্বাস্থ্যমন্ত্ৰী বৰ্তমানৰ স্বাস্থ্যমন্ত্ৰী, সেইগৰাকী স্বাস্থ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই কি কাৰণে এইখন ইয়াতে স্থাপন কৰিছিল? যদি এইখন বন্ধ কৰি দিয়ে, যদি ইয়াৰ পিছফালে যিহেতুকে এখন বেলেগ এখন স্বাস্থ্যকেন্দ্ৰ খুলিছে, তাৰ অৰ্থ কি যে কিহৰ কাৰণে সেইখন খুলিলে, বা কিহৰ কাৰণে এইখন খুলি বন্ধ কৰি দিবলগীয়া হ'ল? যদি এইখন বন্ধ কৰি দিয়ে তেতিয়াহ'লে এই স্বাস্থ্যকেন্দ্ৰখন অন্য এটা কাৰ্যালয় স্থাপন কৰি কিয় চলাই নাথাকে? কিহৰ কাৰণে? ইয়াত সুন্দৰ ব্যৱস্থা আছে, ইয়াত বিজুলীৰ ব্যৱস্থাও আছে, ইয়াত ট্ৰেঞ্চফৰ্মাৰ আছে, ইয়াত ইয়াত এইটো ট্ৰেঞ্চফৰ্মাৰ চাওক, এই ট্ৰেঞ্চফৰ্মাৰ আছে, ইয়াৰ বিলবিলাক কোনে পৰিশোধ কৰি আছে? বা বন্ধ কৰি দিবলগীয়া হ'ল কিহৰ কাৰণে, ইয়াৰ বিভিন্ন ধৰণৰ প্ৰশ্ন। আৰু বৰ্তমানৰ স্বাস্থ্যকেন্দ্ৰৰ ঢেকীয়াজুলি অঞ্চলৰ এই স্বাস্থ্যকেন্দ্ৰখনৰ অৱস্থা এই যে ইয়াত এটা তলাহে ওলমি আছে, আৰু ইয়াৰ স্বাস্থ্যকৰ্মীসকল কিন্তু অইন স্থানলৈ স্থানান্তৰিত কৰা হৈছে। ডাক্তৰবিহীন তথা এই পৰ্যন্ত মুকলি নোহোৱা আৰু অজস্ৰ ধুনীয়া হস্পিটেল ভৰি আছে সমগ্ৰ ৰাজ্যখনত, সেই বিষয়ে আৰু অধিক তথ্য আমি আপোনালোকক অৱগত কৰিম। আমোদ প্ৰমোদৰ মাজত ব্যস্ত থকা মানুহবোৰক দেখুৱাবলৈ চেষ্টা কৰিম প্ৰকৃততে স্বাস্থ্যৰ নামত ৰাজ্যত কি চলি আছে। কিন্তু তাৰ আগতে ইতিমধ্যে চলি থকা চৰকাৰী চিকিৎসালয়লৈ আপোনালোকক দিব বিচাৰোঁ মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালৰ বাসগৃহৰ নিচেই কাষৰ এখন চৰকাৰী চিকিৎসালয়। এই চিকিৎসালয়ত উপস্থিত হৈ আমাৰ সাংবাদিকে কি দেখিছিল আপুনি নিজে মন দি চাওক। হয়, মই বৰ্তমান উপস্থিত আছোঁ ডিব্ৰুগড়ৰ জকাই, আৰু এই জকাই অঞ্চলত যিটো ডিব্ৰুগড়ৰ যিটো মুখ্যমন্ত্ৰী বাসগৃহ, যিটো ডিব্ৰুগড় মুখ্যমন্ত্ৰী বাসগৃহৰ পৰা প্ৰায় 8 কিলোমিটাৰ দূৰত্বত আছোঁ, আৰু 8 কিলোমিটাৰ দূৰত্বত এইখন মই আছোঁ জকাই হস্পিটেল। আৰু এই জকাই হস্পিটেলখন এখন 30খন বিছনাযুক্ত হস্পিটেল, 2010 চনতে শুভ উদ্বোধন কৰিছিলে সেই সময়ৰ মন্ত্ৰী পৃথিৱী মাজি ডাঙৰীয়াই, আৰু সেই 2010 চনতে উদ্বোধন কৰা এই জকাই 30খন বিছনাযুক্ত হস্পিটেলৰ মই অৱস্থা মই এতিয়া DY365ৰ জৰিয়তে মই অসমবাসীক মই দেখাম কেনেধৰণে চলি আছে, কেনেধৰণে ইখনৰ পিছত সিখন স্বাস্থ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই ইখনৰ পিছত সিখনকৈ যি চিকিৎসা মহাবিদ্যালয় ঘোষণা কৰিছে, চিকিৎসা মহাবিদ্যালয় ঘোষণা কৰাৰ পাছতো কিন্তু মই স্বয়ং মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়াৰ বাসগৃহৰ পৰা প্ৰায় 8 কিলোমিটাৰ দূৰত্বত থকা এখন হস্পিটেলৰ মই দুৰৱস্থা মই দেখাম। এই জকাইবাসী ইয়াতে প্ৰায় 50খনকৈ গাঁৱৰ, এই অঞ্চলৰ 50খনকৈ খেতিয়ক ৰাইজ আশা ভৰসাৰ স্থল, যিকোনো সমস্যা বা যিকোনো অভাৱ বা যিকোনো দুৰ্ঘটনা বা যিকোনো বেমাৰ আজাৰ হ'লে এই হস্পিটেলখনকে আশা ভৰসা কৰি তেওঁলোকে আহে।
এই মুহূর্তত এজন কমান্ডার আহি পাইছে মই তেওঁৰ পৰা মই জানিবলৈ বিচাৰিছোঁ যে ইয়াত কেনে ধৰণে তেওঁলোকে চিকিৎসা সেৱা আগবঢ়াই আছে আপুনি ইয়াৰ নেকি কি ক'ব আপোনালোকৰ ইয়াত দেখিছোঁ যে এতিয়ালৈকে ডক্টৰ বৰ্তমানলৈকে পোৱা নাই বা দৰৱ পাতি নোপোৱা বুলি অভিযোগ উঠিছে বিভিন্ন সময়ত আপোনালোকৰ ইয়াত চিকিৎসক নাথাকে বুলিও অভিযোগ উঠিছে কি ক'ব নাই নাই এনেই আহে কিন্তু কেতিয়াবা গাড়ীৰ অসুবিধাৰ কাৰণে আমাৰ মানে কেতিয়াবা লেট হৈ যায় বুজিছে মই টাউনৰ পৰা আহোঁ হয় টাউনৰ পৰা মাত্ৰ ইয়াত 10-12 কিলোমিটাৰ হ'ব ইয়াত দেখিবলৈ পাইছোঁ যে কোৱাৰ্টাৰ আছে আপোনালোকে থকাৰ কাৰণে কমপ্লিট কৰি দিয়া নাই সুবিধা থকাৰ সুবিধা নাই কোৱাৰ্টাৰত আৰু আমাৰ ইয়াত মানে এনেই ধৰক অ' পি ডিটো মৰ্ণিং অ' পি ডিটো কৰিব দিছে মেইন হস্পিটেল সেইখন হ'লেহে আপোনাৰ হ'ব ইয়াত দেখিছোঁ আমি 30খন বিচনাযুক্ত এখন 30খন বিচনাযুক্ত কিন্তু কিমানখন বিচনা বা কিমান পেচেণ্ট ইয়াত থাকিব পাৰে এনেই এতিয়া পেচেণ্ট নাথাকে ধৰক আমি মৰ্ণিং অ' পি ডিটো কৰি আছোঁ কিন্তু বিচনা কিমান আছে বেড কিমান আছে বেড এনেইতো 2-3খনমান আছে তিনিখনে 30খনৰ মানে হেৰি হৈছে প্ৰশ্ন হয় এই যে চলি থকা চিকিৎসালয়বোৰ আচলতে কেনেকৈ চলি আছে সফল স্বাস্থ্যমন্ত্ৰীয়ে পৰ্যাপ্ত পৰিমাণৰ ঔষধ যোগান দিব পাৰিছেনে হিমন্ত বিশ্বইটো বাৰে বাৰে দাবী কৰে চৰকাৰী চিকিৎসালয়ত ঔষধৰ ব্যৱস্থা কৰা হৈছে এগৰাকী মহিলা আছে বাইদেউ আপুনি ইয়াত আহিছে নেকি দেখাবৰ কাৰণে দেখাবলৈ মানে কি আমাৰ ঘৰৰ ওচৰতে আজি কিমান দিনৰ পৰা নাৰ্ছো নাই ডক্টৰো নাই মেডিচিনো নাই একো নাই এজন কম্পাউণ্ডৰ আছে সেইজনে চাই মেলে ৰাইজ আহে দৰৱো নাপায় তেনেকৈ তেনেকৈ ৰাইজ আহে যায় তেনেকৈ কিছুমানৰ ভাল হয় কিছুমানৰ নহয় আৰু দুখীয়া মানুহ এজন বয়সস্থ ডক্টৰ এজন আছে ৰিটায়াৰ হোৱা ডক্টৰ এজন ইয়াত দি থৈ দিছে তেওঁ কোনো নেচাই পেচেণ্টটো আহিলেও কি হৈছে বুলি সুধিব আৰু কলমত লিখিলে সেই কি দৰৱ দিলে দিলে আৰু তেওঁ জানে দৰৱ মানে সেই জ্বৰ কাহ মাথা বিষ সেইকেইটা দৰৱ পায় আৰু বাকী দৰৱ নাপায় ঠিক আছে মানি লৈছোঁ সকলো দৰৱ নাপায় কিন্তু চৰকাৰী চিকিৎসালয়ত বেজি আছে নে নাই ইনজেকশ্যন ঠিকেই দি আছেতো হয় মোৰ মানে এই ভৰিবোৰ বিষ এই তাকে বেজি লওঁ বুলি আহিছিলোঁ ডক্টৰ নাই তাৰপিছতে আপোনাৰ বেজি ল'লেও কি হয় বেজি এটাত 100 টকা লাগে কিয় কাৰণে এই বিষৰ বেজি ল'বলৈ এই হস্পিটেলতে কিনি ল'ব লাগে 100 টকাত নিদিলে নিদিয়েই আৰু জেনেৰেল ল'বলৈ হ'লে আপোনাৰ 50 টকা লাগিব মানে চৰকাৰী নহয় নেকি বেজিটো মানে কিনি ল'বলগীয়া হৈ যায় চৰকাৰী হয়নে কি হয় নাজানো খালি মানে 100 টকা দিলেহে আপোনাক বেজিটো দি দিব আৰু এনেকৈ মেডিচিন চেডিচিন বেজি দিবলৈ হ'লে মানে সেইবোৰ তাৰমানে 50 টকা লাগিব আমাৰ সাংবাদিকে এই চিকিৎসালয়ত উপস্থিত থকাৰ সময়ত ডাক্তৰ নাছিল মুখ্যমন্ত্ৰীৰ ঘৰৰ কাষৰ চিকিৎসালয় এইখন চতুৰ্থ বৰ্গৰ কৰ্মচাৰীজনে এইবাৰ যিবোৰ কথা ক'লে সেই কথা শুনাৰ পিছত আপুনি নিজেই বিবেচনা কৰিব আহিব এতিয়া পাবহি আহি আছে বোলে ডিব্ৰুগড় টাউনৰ পৰা আহে যে এই পাবহি হৈছে আৰু থকা মেলা সুবিধা নাই কোৱাৰ্টাৰবোৰ নতুন কোৱাৰ্টাৰ বনাইছে এইবোৰ সুবিধা হোৱা থকা নাই হোৱা নাই এনেই বিষ্ণু বৰা ছাৰ তাৰপিছত আৰু এজন আছে কম্পাউণ্ডৰ নজৰুল ইছলাম বুলি কিনে কম্পাউণ্ডৰ আহে এই কম্পাউণ্ডৰো আহিব একেলগতে পাবহি নাৰ্ছ নাই লেবৰেটৰী আছে এজনী এজন নাৰ্ছ দিয়াই নাই ডক্টৰে কৰে নিজেই ডক্টৰ আৰু কম্পাউণ্ডৰে লাগি কৰে নাৰ্ছ নাই মই চকীদাৰ মানে মই তিনিজন চাৰিজন আৰু মোৰ লগাই আৰু দুজন আছোঁ আমি পাঁচজন হ'ম তাৰমানে আমি আমাৰবোৰ পাৰ্মেণ্ট হোৱা নাই আমি খাটিহে আছোঁ আৰু দৰৱ চৰব আছে ফিজ নাই হেৰি নাই ফিজ চিজ একো নাই এনেকৈ আমাৰ ফ্ৰিজৰ যিবোৰ মানে বেয়া হৈ যায় কাৰেণ্টটো আছে ফ্ৰিজটো নাই স্বাস্থ্য বিভাগে আৰু বহু কাহিনী আছে মই বাৰে বাৰে কৈছোঁ এয়া মাত্ৰ ট্ৰেইলাৰ সম্পূৰ্ণ চিনেমা চাবলৈ এতিয়াও বাকী আছে চিনেমা সম্পূৰ্ণ দেখুৱাম এটা বাণিজ্যিক বিৰতিৰ পিছত চাব্বাছ স্বাস্থ্য বিভাগ চলি থকা হস্পিটেলতে আপোনালোকে প্ৰয়োজনীয় সুবিধা দিব পৰা নাই আৰু য'তে ত'তে যেতিয়াই তেতিয়াই যধে মধে চৰকাৰী চিকিৎসালয় স্থাপন কৰিব ওলাইছে কি দৰকাৰ এনে চৰকাৰী চিকিৎসালয় কেৱল ঠিকাদাৰক ধনী কৰাৰ বাবে এনেধৰণৰ চৰকাৰী চিকিৎসালয় স্থাপন কৰা হোৱা নাইনে ইয়াৰ বিৰুদ্ধে কিন্তু কোনো প্ৰতিবাদ নকৰে বিৰোধী পক্ষ মনে মনে আছে কিয়
এইবাৰ আমি গৈছিলোঁ দবকালৈ। প্ৰফুল্ল কুমাৰ মহন্ত মুখ্যমন্ত্ৰী হৈ থকাৰ সময়ত দবকাত এখন চৰকাৰী চিকিৎসালয় স্থাপন হৈছিল। চিকিৎসালয়ত উপস্থিত হৈ ভাল লাগিল। সাংঘাতিক ৰোগী, শাৰী পাতি থিয় হৈ আছে ৰোগীসকল, কিন্তু এয়া কি, এক্সৰে ৰুম বন্ধ। বন্ধ ঔষধৰ কোঠা। ইয়াৰ বিপৰীতে স্বাস্থ্যমন্ত্ৰীয়ে বিভিন্ন সময়ত কৈছিল প্ৰতিখন চিকিৎসালয়ত এক্সৰে থাকিব। প্ৰথম অসুবিধা হৈছে ইয়াত পৰ্যাপ্ত পৰিমাণৰ ডক্টৰ নাই। এতিয়া আপোনালোকে দেখিবলৈ পাইছে পেচেণ্ট চব ডেইলি অ' পি ডিত অন্তত 300-350 পেচেণ্ট হয়, কিন্তু দুজন ডক্টৰে কভাৰ দিব নোৱাৰে। মানুহ আহি পেলাই উলিয়াই কৰিয়ে বহি থাকে বা ভিতৰত বহি থাকিবলগীয়া হয়। দ্বিতীয়তে হৈছে চব ইয়াত হয়তো পেচেণ্ট বেমাৰ লৈ আহে, কেৱল বেমাৰৰ ঔষধটোৱে দিব পাৰে। বাকী যি ধৰণৰ সুবিধা, ধৰক লেবৰেটৰীৰ যিটো সুবিধা আছে, এক্সৰেৰ সুবিধা, আল্ট্ৰাচাউণ্ডৰ সুবিধা, এইবিলাক কোনো ধৰণৰ সুবিধা নাই। অলপ জটিল ৰোগী হ'লে ডক্টৰে ৰেফাৰ কৰিবলগীয়া হয় বেলেগ জেগালৈ, কাৰণ যিহেতু ইয়াত সুবিধা নাই। চিকিৎসালয়ত কৰ্তব্যৰত চিকিৎসকৰ পৰা প্ৰকৃত কাহিনী জানিবলৈ চেষ্টা কৰিছিলোঁ। আহক চিকিৎসকে কি কৈছে শুনো। হস্পিটেল হোৱাটো আজি 15 বছৰে হ'ল, কিন্তু 30-bedded হস্পিটেল অপেনিং কৰাটো, কিন্তু এতিয়ালৈকে আজিলৈকে মানে ইণ্ডোৰটো অপেনিং হোৱা নাই। আমাৰ এতিয়া এক্সৰে ৰুম আছে, কিন্তু এক্সৰে মেচিন নাই। আল্ট্ৰাচাউণ্ড ৰুম আছে, আল্ট্ৰাচাউণ্ড মেচিন নাই। ডাক্তৰ লাগে, 7-8জনমান লাগে ডাক্তৰ, কিন্তু এতিয়া ডাক্তৰ মাত্ৰ আছে আমি 2জন। নাৰ্ছ লাগে আমাৰ কমেও 8-10জনীমান নাৰ্ছ লাগে, কিন্তু আমি নাৰ্ছ আছে মাত্ৰ 4জনী। চাফাই কৰ্মী মানে কি চুইপাৰ এজনো নাই। মই এনেই আমি ইউজাৰ্ছ পাৰ্টিৰ পৰা মই এজন চুইপাৰ ৰাখি লৈছোঁ, তেওঁ চলাই আছে। আৰু ইয়াত মাহে প্ৰায় 300 মহিলাই মানে প্ৰসৱ কৰে মান্থলি এভাৰেজ, কিন্তু কোনো গাইনী ডক্টৰ নাই। ডেইলি ৰোগী আহে প্ৰায় 150-250 মান হয় আৰু। তাৰ মাজতে কোনোবা এজনে নাইট ডিউটি কৰিলে পিছদিনাখন মানে আকৌ তেওঁ অফ পায়, গতিকে সেইটো আমাৰ সুবিধা ইয়াত নাই। আমি চবেই দুজনেই ডিউটি কৰিব লাগে। নামনি তথা মধ্য অসমৰ পৰা এইবাৰ আমি যাওঁ উজনি অসমলৈ। সমষ্টিৰ নাম দুলীয়াজান। কংগ্ৰেছৰ আমোলত এই সমষ্টিৰ বিধায়ক আছিল অমিয়া গগৈ। অমিয়া গগৈৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ সৈতে ঘনিষ্ঠ সম্পৰ্ক আছিল। হয়তো অমিয়া গগৈৰ আহ্বানত হিমন্ত বিশ্ব শৰ্মাই এই চৰকাৰী চিকিৎসালয়খন স্থাপন কৰিছিল। দুলীয়াজানৰ মহামাৰী মেৰবিন প্ৰাথমিক স্বাস্থ্য কেন্দ্ৰ এয়া। চিকিৎসালয় সাজু, কিন্তু নাই চিকিৎসক। ডাক্তৰৰ কোঠা সাজু, সাজু অপাৰেশ্যন থিয়েটাৰ, এটা ধুনীয়া কৰিডৰ। অজস্ৰ ৰোগীয়ে এই চিকিৎসালয়ত চিকিৎসা চোৱাৰ সুবিধা পাইছে। কিন্তু হিমন্ত বিশ্ব শৰ্মাৰ চিকিৎসা বিভাগৰ সেই একেই পুৰণি ফৰ্মুলা। হিমন্ত বিশ্ব শৰ্মা চিকিৎসালয় মন্ত্ৰীয়ে চিকিৎসালয় স্থাপন কৰিলেই হ'ল, খুলিব কিয় লাগে? চিকিৎসালয়ৰ ভিতৰত গোবৰৰ দোল। এই গোবৰে প্ৰমাণ কৰে এই চিকিৎসালয় গৰুৰ আশ্ৰয়স্থলী। পুনৰ কৈছোঁ, হিমন্ত বিশ্ব শৰ্মাক অতিৰিক্তভাৱে পশুপালন বিভাগৰ দায়িত্ব দিলে তেওঁ হয়তো ক'ব পাৰিলেহেঁতেন চিকিৎসালয়ত গোপালনৰ ব্যৱস্থা কৰা হৈছে। ইয়াৰ যোগেদি আমাৰ মহামাৰী মেৰবিল কঠালগুৰি অঞ্চলৰ দুখীয়া ৰাইজ ইয়াৰ উপকৃত হ'ব বুলি আমি অনুভৱ কৰোঁ। আৰু বৃহত্তৰ স্বাৰ্থ জড়িত এটা বিষয়, অতি শীঘ্ৰে যাতে অসমৰ স্বাস্থ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই এই ক্ষেত্ৰত ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগে। এই স্বাস্থ্য কেন্দ্ৰটি মুকলি কৰাৰ ক্ষেত্ৰত তেখেতসকলে ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগে। আমি আজি এই পুনৰবাৰ আজি এই DY365ৰ যোগেদি আমি এটা কথা, যাতে অতি শীঘ্ৰে এই প্ৰাথমিক স্বাস্থ্যকেন্দ্ৰখনি মুকলি কৰাৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰক। গোপালনত সফল হৈছে হিমন্ত বিশ্ব শৰ্মা। হয়, গোপালনত সফল হৈছে হিমন্ত বিশ্ব শৰ্মা। এই পৰ্যন্ত এইখিনি কথা আপুনি নিশ্চয় স্বীকাৰ কৰিছে নে এতিয়াও নিচাত উঠি আছে? কেতিয়া আৰু নতুন উৎসৱ হয় তাৰ কথা ভাবি আছে নেকি আপুনি? ৰ'ব, এইবাৰ বৰাকৰ কথা কওঁ। বিগত নিৰ্বাচনত বৰাকত এনে ভাল ফলাফল দেখুৱাব বুলি বিজেপিয়ে হয়তো সপোনতো ভবা নাছিল। গতিকে ভাল ফলাফল দেখুৱাৰ পিছত সকলোৱে আশা কৰিছিলে বৰাকত সাংঘাতিক উন্নয়ন হ'ব। একো উন্নয়ন হোৱা নাই বৰাকৰ মানুহে কয়। মাত্ৰ এতিয়া নমামি বৰাক অনুষ্ঠিত হ'ব বিতৰ্কৰ মাজত। আমি হাইলাকান্দিত স্বাস্থ্য বিভাগ ব্যৱস্থাৰ খতিয়ান ল'বলৈ চেষ্টা কৰিছোঁ। হাইলাকান্দিৰ ইকৰবন প্ৰাথমিক স্বাস্থ্যকেন্দ্ৰত বহি আছে এজাক শিশু।
নাই কোনো রোগী, নাই কোনো চিকিৎসক। চিকিৎসা কেন্দ্র এটা পরিণত হয়েছে শিশুর উমলা ঘর। আমি একো নক, মাত্র ছবি চাই যাব। বাচ্চারা মা দিতে চাই খেলাধুলা করে সব সময়, আর এটা তো তো এখন তারা রাখিয়া গেছে, কিলা তালা মারলো কি না মারলো এটা তো নিজে হইতে পারে না। এখন তো আপনারা আবার করতে তাহলে খোলা গরু ছাগল থাকে কেন, গরু ছাগল হাঁস মুরগি সব এখানে প্রবেশ, বাচ্চারা খেলাধুলার জায়গা ওটা বুঝছেন নি, তারা তো কি সাব সেন্টার কি কিতা কিছু বোঝা যায় না। অসুস্থ যখন বাচ্চারা বা মহিলারা তখন তারা আপনারা কই যায়? আমরা হাইলাকান্দি মেডিকেল, শিলচর মেডিকেল, এছাড়া কোনো আমরা গতি নাই। হাইলাকান্দিতে স্বাস্থ্য বিভাগে ধুনিয়া এখন মডেল হসপিটাল খুলিছে। ভাল খবর এই যে এই মডেল হসপিটাল মুকলি করা হয়েছে, মহাত্মা গান্ধীর নামত নামাকরণ করা হয়েছে মডেল হসপিটাল। কিন্তু তারপর হাইলাকান্দির এই মডেল হসপিটাল চাওকসুন, এখন ধুনিয়া হসপিটাল, ধুনিয়া অট্টালিকা। ঠিকাদারে গৃহ নির্মাণ করে ইতিমধ্যে বিল আদায় করে লই গেছে, ইয়ার ভাগ কোনে কিমান পাইছে আমি নাজানো, কোনোবাই হয়তো পাইছে কোনোবাই হয়তো নাই পাওয়া। এবার আমি দেখা পালো চিকিৎসালয়ের ভিতর এজন চিকিৎসক, চিকিৎসক ব্যস্ত নিজের কামত, ভাল লাগিল চিকিৎসকর কাম কাজ চাই। সুধি গম পালো সেইজন হেনো চিকিৎসক নহয়, সেইজন ফার্মেসিস্টে, ফার্মেসিস্টে চলাই আছে এই মডেল হসপিটাল। হয়, আমার ঠিক সম্মুখনে যে বিহাল অট্টালিকা আপনাদের দেখি আছে, ইয়া হয়েছে হাইলাকান্দি শহরের কাঠলিচরার ঢলাইর একটা মডেল হসপিটাল। 2014 সনের নির্মাণ করা এই হসপিটালটি বর্তমানে একেবারে ডক্টর নথকার ফলে বর্তমানে একেবারে খালি পড়ে রয়েছে। আমার লগত উপস্থিত আছে কেজনমান এই হসপিটাল স্টাফ যে রেগুলারভাবে ইয়াতে ভিজিট করে আছে, কিন্তু পেশেন্টর অভাবে তেওঁলোকে বর্তমানে ইয়াতে কাম করার একোই নাই। আমার লগত উপস্থিত আছে এই হসপিটালের এজন ফার্মাসিস্ট, আমি তেহেতপরা জানিব বিচাৰিম বর্তমানে এই হসপিটালের বর্তমান পজিশনটো কি। দাদা, আপুনি মানে কেজনমান ইয়াতে কাম করে আছে? মই 2014 সনের পৰা ইয়াতে কাম করে আছো। আপনার লগত কেজনমান আছে ইয়াতে? ল্যাবরেটরি টেকনিশিয়ান এজন আছে, আর ফার্মাসিস্ট আরও এজন আছে, টোটাল দুজন। GNM 7 আছে, ওয়ার্ড বয় 2 আছে, ওয়ার্ড গার্ল 3 আছে। মানে এই হসপিটাল চলার বাবে ডক্টরের প্রয়োজন, ডক্টর আছে না? বর্তমান পার্মানেন্ট ডক্টর হিসাবে তো নাই। কেগারী ডক্টরের প্রয়োজন আছে এই হসপিটাল ভালদরে চলার বাবে? তো তেনেকে তো কব পর না যায়, কিন্তু মডেল হসপিটাল হিসাবে তো প্রতিটা ডিপার্টমেন্টের এজন এজন স্পেশালিস্ট ডক্টর তো থাকে, থাকিব লাগে। পেশেন্ট কিমান ভিজিট করে যাতে? বর্তমান পেশেন্ট তো কম, ডক্টর অভাবত ইমান পেশেন্টও নাই, এভারেজ আপনার 30 হব ডেইলি। যেবিলাক পেশেন্ট ভিজিট করে ইয়াতে তেহেতর লগে মেডিসিনের প্রয়োজন আছে, মেডিসিনের স্ট্রেংথ কিমান আপনার, মেডিসিন কিমান আছে ইয়াতে? মেডিসিন পর্যাপ্ত পরিমাণে আছে, মেডিসিনের তেনেকে অভাব নাই। হাইলাকান্দিত ইতিমধ্যে কেবাখনো মডেল হসপিটাল নির্মাণ হয়েছে, মডেল হসপিটাল নির্মাণ হয়ে গেল, কিন্তু এটি পর্যন্ত এই মডেল হসপিটাল উদ্বোধন নহল। আমি এই সংক্রান্তত মডেল হসপিটাল নির্মাণ করা ঠিকাদারের সঙ্গে কথা পাতিছিল, ঠিকাদারের ভাষ্য মন দি শুনক। সেই কথা হল এই যে মডেল হসপিটাল যদি কাম কমপ্লিট হয়েছে, এই টোটাল মানে এক্সপেন্ডিচার ইয়াত হয়েছে মানে 4 লাখ, মানে 4 কোটি, মানে 55 লাখ ইয়াত কাম কানি মানে কমপ্লিট হয়ে গেছে। এই এই 16 মার্চও এই আমরা অলরেডি হ্যান্ড ওভার করেছি ডিপার্টমেন্টত। কাম কানি স্টার্ট হয়েছিল মানে ফেব্রুয়ারির মানে 14 ফেব্রুয়ারি স্টার্ট হয়েছিল, এটা কাম কানি কমপ্লিট এটা মানে মার্চর মই এই হ্যান্ড ওভার করেছি ডিপার্টমেন্টত। হাইলাকান্দি জেলার মডেল হসপিটাল মোর আলগাপুর আছে দুইটা, এটা তাফাং অঞ্চল পড়ে মোর আলগাপুর, আর এটা মানে কাটলিচরার ইয়া, 3টা হসপিটাল আছে মডেল হসপিটাল। মডেল হসপিটাল বর্তমানে বিল্ডিং মেইন বিল্ডিং যে হসপিটাল বিল্ডিং এই কমপ্লিট হয়েছে বলে মোক কন্ট্রাক্টরে কৈছে, আর 31 মার্চ 2017 এই অলরেডি অফিসিয়ালি হ্যান্ড ওভার করা হয়েছে। আর বর্তমানে ফার্নিচার কিছু আইছে ইয়াত, স্টাফ বলে স্টাফ দিছে অনলি এজন ফার্মাসিস্ট, তাত কোনো ডক্টর দিয়া নাই নতুনকে বা নার্সিং স্টাফ দিয়া নাই। মানে অফিসিয়াল স্টাফ তো মানে নকলে মই জানা মতে 5 ডক্টর লাগে, তাতে এজন SDM র্যাঙ্কর আর বাকি কেজন হেৰি সিনিয়র মেডিকেল অফিসার র্যাঙ্কর, আর মিনিমাম 6 হেৰি লাগবে GNM লাগবে, আর অফিসিয়াল স্টাফ তো বেলেগকে দিব নে নিদিব এইটো মই নাজানো, এতিয়ালৈকে এজন ফার্মাসিস্ট দিয়া হয়েছে অনলি।
আমার সরকারের ফেলার পর যন্ত্রপাতি বহু সাপ্লাই দিয়েছে, বহু ধরনের এটার এক্স রে মেশিনও আছে, সোনোগ্রাফি আছে, ইসিজি মেশিনও আছে, কিন্তু এনেকা মেশিনগুলো সাপ্লাই দিয়েছে ইয়াত আমি ইয়াত মানে বৈধানো থাকি দিছো, কিন্তু ইয়াক চলার কারণে মানে বহুতবারে মানে রিকুয়েস্ট করেছো উপযুক্ত ধরনের প্রশিক্ষণ তো ডাক্তার লাগে যা আছে গুরু নাবাই হাল। আপনি এটা ঘর আছে, হঠাৎ ঘর ভাঙিব ওলাইছে, সেই ঘর নতুনক নির্মাণ করব ওলাইছে, আপনি থাকিব কত চিন্তা নক, আপনি থাকিব পারিব হিমন্ত বিশ্ব শর্মায় নির্মাণ করে থাকা ধুনিয়া অট্টালিকা। বিরতির পিছত সেই দৃশ্য আমি আপনার দেখাম।